হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএম লাইফ স্টাইল। তোমরা সবাই কেমন আছো? আর আমার ভিডিওটা এখন যে বন্ধুরা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর প্লিজ আমার পাশে থাকো তোমরা, আমিও তোমাদের পাশে থাকবো। যারা ভিডিও করো তাদেরকে আমি সাপোর্ট করি, তোমরা তো জানোই। আর নতুন যারা তারা আমাকে কমেন্ট করবে অবশ্য করে, যারা আমাকে সাপোর্ট করো আমি তাদের সবাইকে রিপ্লাই দেবো। আর এই যে ঘুম থেকে উঠে দোলায় বসে একটু দোল খাচ্ছি, আর আমি তো এখনও বাবার বাড়ি আছি। তোমরা সবাই জানো আমার ভিডিওটা যারা দেখছো, বাড়ি যাব দেখি আজকে বা কালকে, মানে কি বলবো যে আমি রেডি হই। আমার মা, না না কালকে যাস কালকে যাস, এরকম করে করে কদিন হয়ে গেল। দেখো আমার মেয়ে আমার কোলে কীভাবে আসলো, আমি ভয় পেয়ে গেছিলাম প্রথমে। আমি মোটা মানুষ তাও মানে দুজন তিনজনে বসি, এটা জর্জেটের কাপড় তো কিছু হয় না, আমার ভয় লাগছে কিন্তু জোরে দিস না। ট্রেন্ড পরে কথা বলছি আবার। ও প্রিয়াঙ্কা কি খাচ্ছ, আমাকে একটা দাও। না 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 না, ওটা আমার মা কিনে এনে দিয়েছে, তুমি আমাকে দেবে না? না না, সবাই কিনে এনে দিতে বলে আছে। এখানে দাও নি আসি। তুমি আজকে রান্না করছো? রে বাবা কি রান্না করছো? আলু বাটা মাছ দিয়ে তরকারি, আমার জন্য একটা বেগুন ভেজেছি আর শাক বোধ হবে। তাই নাকি, রান্না শিখে গেছো তুমি? না দিদাকে হেল্প করে দিচ্ছ তাই? হ্যাঁ, আমাকে করতে দিচ্ছে না, মেয়ে বলছে আমি একটু নারী, শিখবে না বড় হচ্ছে তার জন্য। মায়ের যে শাক কুচাচ্ছে আমি রান্না করছি, শাকটা কুচাতে আমি পারবো না তার জন্য মা কিছুই দিচ্ছে। মা সিমাই রান্না করেছে, আমি ঘুমিয়েছিলাম, উঠে দেখছি সিমাই রান্না করেছে। মানে দু একটা লাল হয়ে গেছে, মানে ভাজা করার সময় একটু কড়া ভাজা হয়ে গেছে, তার জন্য দু একটা লাল লাল আছে। এমনি একটু খেয়ে দেখলাম খুব টেস্ট হয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সিমাই খাচ্ছি, খুব টেস্ট হয়েছে। হাই ফ্রেন্ড, এই যে মা আম্মা খাচ্ছে, সিমাই খেলাম মিষ্টি, এখন গা গোলাচ্ছে, তাই একটু আম্মাকে খাই, ঝাল ঝাল টক টক ঠিক হয়ে যাবে। মিষ্টি খাওয়ার পরে এটা খেলে আমার ভালো লাগে। চলে আসো।